जो होल गरम मसाला मैं आपको दिखाने भूल गई, मतलब रखने ही भूल गई, वो मैं फिर से दिखा देती हूँ। इसमें मैंने लिया है एक बड़ा तेज पत्ता, एक दालचीनी, एक सूखा मिर्च, एक लवंग, एक इलायची और हाफ टी स्पून जीरा यानी कुमिन सीड्स। तो ये आप देख सकते हैं ये प्लेट पे मैंने रखा हुआ है। तो ये मैंने लिया है, इसको मुझे पहले छौंका देना है, उसके बाद ही मैं कुक करना स्टार्ट करूंगी बाकी इंग्रेडिएंट्स के साथ। तो मैं ये बंगाली में भी बता दूं, तो ये घुगनीटा बनानोर जोने जे गरम मतलब जे मसलाटा बनाबार जोने जे जे मसलाटा लागबे आर कि, सेटा आमी निये निएछि एकटा तेजपाता, एकटा दारचिनी, एकटा शुकनो लंका, एकटा लवंग, एकटा एलाच आर जिरे, गोटा जिरे। তো এইগুলো মশলার জন্য আমার লাগবে ফোড়ন দেওয়ার জন্য, তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দেব। তো চলুন, এই হচ্ছে উপকরণ, পুরোটা দেখিয়ে দিই এমনি করে। ঘুগনি মটর, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর ওই হোল মশালা মানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর জিরে, গোটা জিরে। তো চলুন স্টার্ট করি আজকের রেসিপি। তো আজকের এই রেসিপিটা শুরু করার জন্য তো আমরা ফার্স্টে কি করব, এই প্রেসার কুকারে আমি কুক করব। তো প্রেসার কুকারটা মানে আমি গ্যাস চালিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সব থেকে প্রথমে আমি তেল নেব, যতটা কোয়ান্টিটি আমার হবনি ততটা সেই হিসেবে আমি তেল নিয়ে নিচ্ছি। তো আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আমার যা কোয়ান্টিটি লাগবে এই জিনিসটা পুরোটা করতে, মানে বড় টেবিল চামচ আপনি 2 চামচ নিতে পারেন যদি আপনার কোয়ান্টিটি বেশি হয়। তো আমার কোয়ান্টিটি একটু বেশি, তাই জন্য আমি একটু তেলটা বেশি নিলাম। তো আপনি আপনার পরিমাণ মতো তেলটা নেবেন। এরপরে তেলটা আমি গ্যাসে ফেলতে একটু বাড়িয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম প্রায় হয়ে গেছে। আমি তেজপাতাটা দিচ্ছি, এই শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি দেখি না ফাটুক এটা, আর এই দারচিনি, যা যা আমি শুকনো মশলা আপনাকে বললাম নেওয়ার জন্য সেটা, তারপরে এই লবঙ্গ, এলাচ আর এই গোটা জিরে আমি দিয়ে দিলাম সাবধানে, কারণ একটু পাচ্ছে আমি একটু লো করে দিলাম, সাবধানে তো করতেই হবে না হলে খুবই অসুবিধা হয়। আর এই পেঁয়াজ কুচিটা যেটা আমি কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে একটু নাড়বো, পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। তেলটা আমি লো রেখেছি মশলা বানাতে, যাতে কি মশলাটা না গলে যায়। তো আমি পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন করে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার যে রসুন বাটাটা, যে রসুন বাটাটা আমি দিয়ে রেখেছি সেই রসুন বাটাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে মেরে নিচ্ছি, লো ফ্লেমেই রাখবো মশলাটা ভালো করে, যাতে কি তবে ধরে থাকা এটি দেখতে পাচ্ছেন মশলাটা হচ্ছে। তো এটা একদম ব্রাউন, হালকা ব্রাউন করে আপনাকে ভাবতে হবে, পুরোপুরি একদম লাল করবেন না। হালকা ব্রাউন করলে ট্রান্সলুসেন্ট যে কালারটা আছে সেটা খুবই ভালো, তবে টেস্টটা ভালো হয় খাবার, মানে একদম ব্রাউন করে ভাজলে আমার মনে হয় যে ফ্লেভারটা ঠিক আসে না খাবারে, টেস্টটা ঠিক আসে না। তো আমি হালকা করেই ভাজছি, আমার মোটামুটি পেঁয়াজটা আসছে রসুনের সাথে, আমি একটা ভালো একটা আরোমা পাচ্ছি, সুগন্ধ পাচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজার। তো এবার আমি এর মধ্যে আমার কোঁচানো যে টমেটোটা রেখেছি সেটা কুচি যেটা রেখেছিলাম গ্রেট সরি চপ করে রেখেছিলাম এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি তেল দিলাম, উসমে মানে অনিয়ন যে মানে কাট কে রাখা থা পেঁয়াজ বো দিয়ে দিলাম, সরি খড়া যে হোল মশালা মানে দিয়া থা বো দিয়ে দিলাম, আর লহসুন কা পেস্ট দিয়ে দিয়া। আর মানে ইয়ে পিসেস কে হুয়ে টমেটো ভি ডাল দিয়ে রই হুম পুরা। अब इसको मैं फिर से अच्छी तरह से पकाऊंगी, भालू को लेकर के आने मेरे मिट्टी আমি ঘুগনি বানানোর তো পেয়েছি, কোনো ডিফিকাল্টি কিছুই না, বাস আপনাকে মশলার কোয়ান্টিটিটা ঠিক করে দিতে হবে আর ভালো করে মশলাটাকে বানাতে হবে। ব্যাস সব খাবারই এইটাই নিয়ম যে এবার আমি ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, যদি আমি টমেটোটা দিয়ে দিয়েছি তো টমেটোটা যাতে আপনি করে ভাজা হয়ে যায়, টমেটো যদি জলটা ছেড়ে দিই ঠিক আছে। তো এবার আমি এর মধ্যে নেবো একটু নুন, নুন দেবো যাতে কি টমেটোটা গলে
মশলাটা একটু ভুজতে হবে, মানে টমেটোটা যখন আমি খাচ্ছি তখনই মশলাটায় বসে দেখবে। তো এবার আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, এক চামচ মতন হলুদ গুঁড়ো যাবে আন্দাজ মতো, যেটা যেমনি কোয়ান্টিটি আমি নিয়েছি তো আমার আন্দাজ আছে, তো আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে। এবার আমি দিচ্ছি জিরে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, মানে বড় চামচ, কারণ কোয়ান্টিটিটা আমার বেশি, তো তাই একটু লঙ্কা গুঁড়ো যেমনি পরিমাণ মতো, যেমনি ঝাল খান সেমনি পরিমাণ মতন দেবে, তো আমি এক চামচই দিচ্ছি। এরপরে আমি একটু ধনে গুঁড়ো দিলাম এক চামচ মতন, দিয়ে আবার একটু নাড়তে থাকি ভালো করে, একটু জল দিয়ে দিচ্ছি যাতে কি এটা না পড়ে যা মশলাটা কষার সময়। এবার আমি এটাকে ভালো করে আবার আচ্ছে তরে সে মে মসালে কো মে ভুন লে রহি হুম, ইসমে মেনে মসালা জো কি ডালা হ্যায় ভো হ্যায় এক চাম্মচ হলদি পাউডার, एक चम्मच जीरा पाउडर, एक चम्मच लाल मिर्च पाउडर, एक चम्मच धनिया पाउडर। उसके बाद मैं इसको फिर से अच्छी तरह से मिक्स करके इसको मैं पकाने थोड़ी देर के लिए, ताकि ये टमेटो जो है पूरी तरह से गल जाए और ये जो मसाला है इसका जो ग्रेवी है ये पूरी तरह से तैयार हो जाए। ये देख पा रहे हैं इसका कलर जो है बढ़िया आया है। अब मैं इसमें थोड़ा सा कश्मीरी मिर्च और अदरक और गरम मसाला डालने वाली हूँ, तो ये मैं कश्मीरी मिर्च ले रही हूँ एक चम्मच, और इसको फिर से मैं मिक्स कर ले रही हूँ। एक चम्मच कश्मीरी मिर्च दिलाम जैसे कि कलर टा हमारा भालो आ शुभ रान्ना और तापर हमें इसके भालो पर आवर मिक्स कर दीजिए और इलाके भाग। এবার ফ্লেমটা যেটা সেটা আমি একটু মিডিয়াম আঁচ করে দিচ্ছি, হাই ফ্লেম রাখছি না, আমি মশলাটা ভরে যাবে। ইসকো মানে থোড়া সা মিডিয়াম ফ্লেম কর দিয়া তাকি মশলা জো হ্যায় ভুনতে টাইম কি জল না যায়, আর আচ্ছি তরহ সে মুঝে ই কড়চি জো হ্যায় হিলাতে জানা হ্যায়, ইসকো আচ্ছি তরহ সে গ্রাইন্ড করনা হ্যায় আপকো। ইসকে বাদ মানে ইয়ে জো অদরক হ্যায় জো মানে গ্রেট করকে রাখা থা, ইয়ে অদরক ইয়ে মানে দে দে রহি হুঁ পুরি তরহ সে, थोड़ा सा इसमें पानी मिला के मैं दे दे रही, बाकी का जो अदरक लहसुन का पेस्ट जो लगा है इसमें वो मैं दे दे रही हूँ, ये मैंने डाल दिया है, तो फिर से मैं अच्छी तरह से मिला ले रही हूँ। हमें आधा कुछ का जेटा पड़े रेखेम से दिए दिल, आधा कुछ का दिए हमें आबार एकटुखानि जल दिए मसला के आबार भालो करे मिक्स करे दिच्छि, मसलाटा शुकनो शुकनो हो जाच्छे जखन तखन एकटुखानि आबार जल दिए देबेन, দিয়ে মশলাটা একটু ভালো করে কষবেন, না কষলে মশলাটা আপনার ঘুমের টেস্টটা আসবে না, তো যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আপনার মশলাটা হয়নি আর কি তৈরি। ওই জন্যে মশলাটাকে ভালো করে কষুন, যখন তেলটা ছাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ তেলটা ছাড়ছে, তখনই ঘুমিটা আপনাকে দিতে হবে। এবার আমি জল নিয়ে নিচ্ছি, হ্যাঁ ঘুমি থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ঘুমিয়ে থেকে তেল ছেড়ে দিয়েছে বলছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা পুরো তৈরি হয়ে গেছে। আমি কোবিটা পুরো দেওয়ার পরেই গরম মশলা গুঁড়োটা দেবো, শাহি গরম মশলা। এই যে মশলা যে পকা রই হুম, তো ইসকা যে তেল হ্যাঁ পুরি তরহ সে ছোড় গিয়া হ্যাঁ ছোড়নে লগা হ্যাঁ আপনি দেখ সকতে হ্যাঁ, তো মেয়ে দেখছেন আপনারা যে তেলটা পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর আমি এবার ঘুগনিটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যে ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পুরোপুরি আমি ছেড়ে দিলাম। আমার কোয়ান্টিটি বেশি ছিল, আমি অন্য জায়গায় নিয়ে রেখেছিলাম, তো পুরো ঘুগনির মটরটা সেদ্ধ করাটা আমি ঢেলে দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি বলে নিয়েছিলাম একটু, আর বাকিটা অন্য পাত্রে ছিল। তো এম পুরো ঢেলে দিয়ে এবার এটাকে হাই ফ্লেম করে দিচ্ছি আর ভালো করে মিক্স করছি। ইয়ে যে মটর মানে বয়েল করে রাখা হুয়া থা ইয়ে মানে পুরি তরহ সে ইসমে ডাল দিয়া হ্যায়,
और बाकी का जो रिमेनिंग मटर था दूसरे बोल में वो भी मैंने पूरा इसमें डाल दिया है, क्योंकि मेरा क्वांटिटी ज्यादा था तो मैंने अभी खाने के लिए छोटे बोल में कुछ लिया था, बाकी दूसरे बोल में मैंने रखा था। तो पूरी तरह से मैंने सारा जो जूटने का जो मटर है और आलू जो बॉयल करके रखा था मैंने डाल दिया। डालने के बाद मटर से मिक्स करके मैंने इसका फ्लेम को बढ़ा दिया। ये फ्लेम करके बाढ़ी दी थी जैसे कि शुगर को भालोभावे अपना हो जाता अपना शर्ते घूमने जब भालो हो जाए मिक्स हो जाए। এইবার আমি ফ্লেমটাও হাই করে দিয়েছি যাতে কি এটা তাড়াতাড়ি করে জলটা হয়। আর এবার আমি একটু শাহী গরম মশলা আপনার হাফ চামচ মতন আপনি দেবেন, আমি একটু বেশি দিই সেন্টের জন্য, তো এই আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে কি ভালো আরোমাটা সুগন্ধটা যাতে এনহ্যান্স হোক বেড়া ভালোভাবে। तो ये शाही गरम मसाला जो है मैंने एक चम्मच इस पे डाल दिया है। अब मैं इसको पकने के लिए छोड़ रही हूँ, इसको थोड़ा सा हिलाकर अच्छी तरह से मिक्स कर मसाले को मैं इसको छोड़ रही हूँ। अब इसको मुझे छोड़ना है कुक के लिए, मतलब ये अच्छी तरह से कुक हो। तो ये आप इसका कलर देख पा रहे हैं कितना बढ़िया कलर आया है, देखिए आप थोड़ा सा कैमरा को एकदम आगे कर रहे, मतलब बहुत डर लगता है कि थोड़ा खाने में ना गिर जाए। ये देखिए कितना बढ़िया इसका कलर आया है, अपना देखते बच्चे कि सुंदर ही उड़ने कलर टा इस होते मैंने इटा फुटबे एकटूखानी फुटे जिनिसटा बेश भालो करे सब मसला मिक्स हो जाए। एक सीटी दिए नेब जाते कि आरो भालो सिद्ध हो उड़नेटा, तारपर एटाके आमी सर्व करब बोले जेटा कि खावार जन्य रेडी हो जाए। तो फ्रेंड्स ये जो है ये पकने के लिए मैं छोड़ रही हूँ इसको 5 मिनट्स के लिए, ये पूरा बॉयल हो जाएगा इसके साथ मसाले के साथ अच्छी तरह से पक जाएगा और मैं ये बंद कर दूंगी इसका लिए। एक विसल इसका आएगा तो मैं बंद कर दूंगी क्योंकि ये मटर मैंने पहले से ही बॉयल करके रखा हुआ था। तो एक सीटी मैं इसलिए लगा रही हूँ ताकि ये जो मटर है और भी अच्छी तरह से सॉफ्ट हो जाए और ये और भी अच्छा लगे खाने में। तो फिर मैं इसको बोल में सर्व करके आपको दिखाऊंगी फाइनल इसका लुक क्या हुआ है। तो बंधुरा এটা আমি এখন এখানেই ছাড়ছি রান্নার জন্য, মানে এটা হোক ততক্ষণ একটা সিটি হোক, তারপরে আমি এটাকে বলে রাস্টার করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এবার দেখুন এটা ফাইনাল লুক, যে ঘুগনি মটরের আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার ফাইনাল লুক হচ্ছে।